নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার সুভাষিত জ্যোতি অনুষ্ঠান। অনুষ্ঠান সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। আপনার সাথে অনুষ্ঠান করতে বসা মানে এখন মনে হয় 22 বছরের অভিজ্ঞতা টেলিভিশনের পর্দায় প্রোগ্রাম করার, তারও আগে আরও 10টা বছর ওর সঙ্গে অ্যাড অন হবে মানুষ দেখার। এই টোটাল 32 বছরের আপনার যে জার্নি, সেই জার্নির প্রত্যেকটা মুহূর্তে তার প্রতিফলন ঘটে যখন টেলিফোনে কোনো বন্ধু আসেন। আপনি একটা 33 বছরের জন্মছকে সরাসরি চলে যান যে বিয়ে আর হবেই না। আমি খুব অবাক হই যে কেরিয়ার নিয়ে কেন একটাও কথা বললো না সুভাষ শাস্ত্রী। যখন তারপরে আপনাদের কথোপকথন শেষ হয়, যখন আমি প্রশ্ন করি, তখন দেখা যায় যে ওইটাই তার সমস্যা। এইটা কি করে পসিবল হয় এই শব্দটা আমি আর বলবো না আপনাকে, তার কারণ এটা সুভাষ শাস্ত্রীর পক্ষেই সম্ভব, সবার পক্ষে নয়, সুভাষ শাস্ত্রীর পক্ষে সম্ভব যার লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ সমস্যা দেখার অভিজ্ঞতা রয়েছে। আসুন শুরু করবো আজকে সুভাষদার সঙ্গে পথ চলা, আপনাদেরকে সঙ্গে নিয়ে। আপনারা টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি যুক্ত হয়ে যান সুভাষদার সঙ্গে। সুভাষদা আসি, এই বছরটা 2022 শুরুটাই তো বলে দিয়েছে ভালো নয়, ভালো নয় প্রবাদ বলি না, মর্নিং শোজ দ্য ডেজ, তাহলে কি শুরুটাই তো বলে দিয়েছে বছরটা ভালো না? বছরটা সবটা খারাপ যাবে না, কেন শুক্রের একটা প্রভাব তো রয়েছে এর উপরে, তো সেইখানে দাঁড়িয়ে 6 সংখ্যা শুক্রের সংখ্যা, শুক্রের একটা প্রভাব রয়েছে। প্রথম 4 মাস কঠিন সময় যাবে, 4 মাস, এই এটা জানুয়ারি মাস চলছে আজকে আপনাদের, তো 3 মার্চ মাসের পর থেকে অনেকটা ফেড হয়ে যাবে, কিন্তু বছরটা একটা মিষ্টি, শেষের দিকে খুবই হাই হবে। যেমন বলি ফিনান্সিয়াল সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর মানে সাধারণ, আপনার আমার কথা বলছি না, কিন্তু এটা বলছি আপনার মানে সেন্সেক্সের কথা, মানে শেয়ার বাজারে টাকা লাগালে আপনার টাকা ডবল হতে পারে, ডবল হতে পারে, এখান থেকে নেমে আসবে মাঝখানে। আপনারা দেখবেন আজকে আমি 15 তারিখে যেটা বলছি, যে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে শেয়ার বাজার এরকম আসবে, আবার এরকম হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, টাকা পাবেন, লস হবে না, যে যেখান থেকে টাকা লাগাবেন টাকা পাবেন। দুই হচ্ছে যে ছোট ব্যবসায়ীরা মারা পড়বে, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যে আরও গরিব হওয়ার পথ রেডি। বহু দোকানদার আছে কৃষ্ণনগরে বারাসাতে ছোটো ছোটো জায়গায় সোনার দোকানের সামনে, তারা এখন সবজি তুলে বেচছে, কারণ সোনা না পড়লেও আপনি বাঁচবেন, দামি কাপড় জামা না পড়লেও আপনি বাঁচবেন, কাপড় জামা পরতে হবে অঙ্গ ঢাকার জন্যে, কিন্তু দামি পরতে হবে, ক্ষমতা দরকার নেই, কিন্তু আপনাকে ন্যূনতম জিনিসটা খেতে হবে, বাচ্চার পড়াশোনার দিকে আপনাকে তাকাতে হবে, এবং রোগের চিকিৎসা করতে হবে, খান না খান। এই 3টে সেকশন, এডুকেশন, হেলথ এবং জীবনধারণ, যে মানে জীবিকা জীবনধারণ মাস্ট, তো এখানে করতে হবে। ছোট ব্যবসায়ীদের জন্য আরও শুনি, বছরে 2-3 মাস সময় আরও খারাপ যাবে, জানুয়ারি মাস তো গেছে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের পর থেকে মোশনটা চেঞ্জ হবে ধীরে ধীরে, আবার এইরকম কি আবার এরকম হবে, একটা ওয়েভ তৈরি হবে এরকম। কেননা শুক্রের বছরে পুরো বছর খারাপ যাবে না, যেমন 2020 সালে সবটাই খারাপ গেছিল, 2021 সালে অনেকটা ভালো গেছে, 6 মাস মতন, 6-7 মাস আপনারা দেখেছেন শেয়ার বাজার প্রচুর 60,000-60,000 উঠে গেছে, মানে টাকা লাগিয়ে টাকা পেয়েছে, তো মানুষ ফল পাবে, মানে যে বড় লোক সে আরও ধনী হবে, আর যে মধ্যবিত্ত লোক সে গরিব হবে, এই হচ্ছে রেশিও। শুক্র কি? শুক্র হচ্ছে দৈত্য গুরু, শুক্র হচ্ছে ধনের গুরু, ধন, দৈত্য, কামনা, বাসনা, আপনার লাক্সারিয়াস জিনিস, এইগুলো শুক্র ই করে, ডিমান্ড করে। একটা টেলিফোন নিয়ে, হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি চন্দননগর থেকে বলছি, রুমেলা দাস। রুমেলা চন্দননগর থেকে, কার সম্পর্কে জানবেন? আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে। বান্ধবী? হাজবেন্ড, হাজবেন্ড, আমি বান্ধবী শুনলাম কেন, বলো জন্ম তারিখ, কেউ এসেছিল জিজ্ঞেস করেনি? কেউ এসেছিল? হ্যাঁ জিজ্ঞেস করে। কেউ এসেছিল রুমেলা? হ্যাঁ হ্যাঁ, আমার, আমরাই যাই ওনার কাছে। আচ্ছা, আমার মেয়ে তো ওনার গাইডেন্সেই সরকারি চাকরি পেয়েছে। মেয়ে এসে সরকারি চাকরি পেয়েছে? উনি নিজে আসেন। হ্যাঁ বলো, বলো তনুশ্রীকেও নমস্কার। যাই আপনার কাছে, আপনি হয়তো দেখে চিনতে পারবেন, আমরা তিনজনেই যাই, আমি, আমার হাজবেন্ড, মেয়ে। আচ্ছা, তো মেয়ে আমার নার্সিং পড়ছিল। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, হ্যাঁ বর্ধমানে নার্সিং পেয়েছিল, বুঝতে পেরেছি, হ্যাঁ বর্ধমানে নার্সিং পড়ছিল। এত ভিড়ের মাঝখানে সুভাষদা? নিশ্চয়ই, ও একটা জায়গায় কাজ করছিল প্রাইভেট, ওর মেয়ে বর্ধমানে নার্সিং পেয়েছিল, ঠিক বলছি কি? টাটা মেডিকেল, একদম। চলো চলো, ভগবান মামাকে মনে করিয়ে দিয়েছে বর্ধমানে। এই যে, এই যে আপনার কথাকে লোকে বেদবাক্য বলে না, জ্যোতিষের বেদবাক্য সুভাষ শাস্ত্রীর কথা, এবং সুভাষ শাস্ত্রীর প্রেডিকশন নিয়ে আমরা সবাই আলোচনা করি,
কারণ সুভাষদার মস্তিষ্ক এই যে একটা মানুষ এত ভিড়ে এত লোক, এখনো ধরুন আপনি লোক কমিয়ে দিয়েছেন কিন্তু 20-22 জন তো দেখেন একটা চেম্বারে, মানে এটাই তো আমার কাছে বিরাট ব্যাপার। এই যে আপনাকে ইন্ডিভিজুয়ালি রেকগনাইজ করতে পারা, এটাই সুভাষ শাস্ত্রী। কোথায় জন্ম বলো? চন্দননগরে। চন্দন ধরো, একটা মিনিট ধরো। দেখো তোমার হাজবেন্ডের ছক আমি ফেলে দিয়েছি টিভির পর্দায়, দেখো এখন তো চাকরি নেই, কর্মচ্যুত থাকবে, মিথুন রাশি, শনির অবস্থান, শনির অবস্থান অত্যন্ত পুয়োর, এবং ভাই দেখো লগ্ন থেকে মাত্র তৃতীয়ায় শনি বসে আছে, এই শনি মঙ্গলে সমসপ্তমের যেটা দৃষ্টি বিনিময় হচ্ছে না, এই চাকরি থাকবে, যাবে যাবে থাকবে, এই রকম জায়গা, এই শনিটা তৃতীয় থেকে এইখানে মঙ্গলকে দেখছে, এই যে দেখছে এইটার জন্যে এর চাকরি এই মুহূর্তে নেই, পরিষ্কার আমি বলে দিলাম, কর্মচ্যুত হয়ে বসে থাকতে হবে, চাকরি তোমার বরের এই মুহূর্তে নেই, এবং আরও 6-7 মাস, মানে বেশি হলে 6-7 মাস, কম হলে 3-4 মাস বসে থাকতে হবে, ফাঁকা বসে রয়েছে এখন, এখন এসে লাভ নেই, কেন তোমার চাকরি নেই, পয়সা খরচা করে এখন লাভ নেই। দেখো ম্যাক্সিমাম 6 মাস বসে থাকতে হবে, মিনিমাম 3-4 মাস বসে থাকতে হবে, আজকে জানুয়ারি মাস, এপ্রিল মে মাসের আগে তো জব পাওয়া মুশকিল, 1 মাস হয়তো আগে হতে পারে, 1 মাস পরে হতে পারে, সেটা মানে সুভাষ দা চাইছেন আপনার হাজবেন্ড জবটা পাক, একটা কিছু পাক, তারপর তুমি এসে দেবে টাকা পয়সা হোক, তারপরে আপনারা আসুন, যাতে আপনি অর্থনৈতিক উন্নতিটা হোক। আমি একটা কথা বলি, উনি মানে আমার হাজবেন্ড একটা কোম্পানিতে জয়েন করেছে বলতে কি বলুন তো, মানে চাকরি ঠিক না, এটা হচ্ছে এটা কমিশন ভিত্তিক একটা কাজ, এটাকে আমি চাকরি হিসেবে ধরছি না, এটাকে এটাকে সাইডেও করা যায় জানো তো, এটাকে মানে মানে হয় না সেই যারা অ্যাকাউন্টস এর ছেলে হয় যারা চাকরি করে সন্ধ্যাবেলায় গিয়ে কোথাও বিলিং করে দিয়ে চলে, এটাকে আমি একটা সংসার চালানোর জব হিসেবে ধরছি না, 66 ইন বর্ন, যথেষ্ট কর্মক্ষমতা রয়েছে, হ্যাঁ তো তার কাজের দরকার, এটা তো কিছু নেই এটা করছে ঠিক আছে, বাট একটা পূর্ণ চাকরি পাওয়ার জন্য আরও 4-6 মাস সময় লাগবে, এটাকে সাইডও করতে পারে, ঠিক আছে, একটা জব পেলে পর কি যাবো, একটা জব পেলে এসো প্লিজ, একটা জব পেলে এসো, এখন এসো, জব পেলে যাবো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো। মানে সুভাষদা আপনি যতটা জ্যোতিষীয় একজন ব্যক্তিত্ব ততটাই মানবিক একজন ব্যক্তিত্ব, এই যে একটা কথা আপনি বললেন যে এখন এসো না বোন, তোমার হাজবেন্ডের চাকরিটা নেই, তুমি আমাকে ফিস দিয়ে আসবে, কারণ আপনাকে আপনি ফিসটা নেবেন, কারণ এটা তো বাস্তব কথা, সুভাষদারকে দেখাতে গেলে একটা ফিস আপনাদের দিতে হবে, কিন্তু সেটা যেন প্রপারলি আপনি দিতে পারেন, এইটা সুভাষদা ভীষণভাবে ভাবেন। আজকে সুভাষ শাস্ত্রী এক কথায় একজন তার কাছে যিনি আসছেন সেই মানুষকে রেকগনাইজ করতে পারছেন, পাশাপাশি কতটা মানবিক হলে একজন মানুষ এই কথাটা বলতে পারেন, এই কথাটা শুধু মানে সুভাষদাকে মানে বসে পাশে বসে প্যাম্পার করার জন্য নয়, সুভাষদা এটা ফিল করলাম যে আপনি কিন্তু মন থেকে কথাটা বললেন যে অন্তত একটা চাকরি পাক, ওর আশার সঙ্গতিটা তৈরি হোক, প্রয়োজনে এই জায়গায় অর্থনৈতিক জায়গাটাকে স্টেবল করার জন্য প্রতিকার, যদি আমি খাতায় কলমে জ্যোতিষ করতাম আমি এত বছর টিকতে পারতাম না, এক্স্যাক্টলি, মানুষের সাথে নিজেকে কানেক্ট করা, মানুষ আমাকে দেখছে কন্টিনিউ, আমাকে ভালো মন্দ, আমার শরীর খারাপ যে কোনো অবস্থায় আমি টিভির পর্দায় এবং এটাই সুভাষ শাস্ত্রী, যে কোনো অবস্থায় নিজের শরীর খারাপ, নিজের গ্রহ খারাপ, নিজে অসুস্থ অবস্থায়, যে কোনো অবস্থায় আমি পর্দার সামনে এসেছি এবং নিজেকে ভাই এটা আমি পারছি না ভুল হলে সবসময় আমি নিজেকে কনফেস করেছি, তো আমার সবই ভালো, কিছুই খারাপ নেই তো হতে পারে না, তাই না, আমার সবই ভালো, এটা টিভির পর্দায় বলা তো ভালো, এটা তো হতে পারে না, ইট ইজ ট্রু, তাহলে ঈশ্বর হয়ে যেতে হয়, হ্যাঁ কিন্তু আমাকে আমার আমাকে যারা আসে তাদের উপরে আমার আমার এইটুকুন দায়বদ্ধতা রাখতেই হবে, আমাকে দায়বদ্ধতা ছাড়া না তারা আমার কাছে আসবে না আমি টিকতে পারবো, সার্ভাইভ করতে পারবো, তো এটা তো মনে হয় জ্যোতিষের তুমি বলো জ্যোতিষী হবে, জ্যোতিষের ছক রয়েছে ছকের জায়গায়, সে মানুষটা আসছে টাকা দেবে যদি কিছু হয় তার, এইটুকুন নৈতিক দায়িত্ব নিতে হবে। তো আমরা ছিলাম হচ্ছে এই বছরের আলোচনা যে 2022 এই সালটা আমাদের ইন্ডিভিজুয়াল কেমন যাবে তা কিন্তু নয়, ওভারঅল সকলের কেমন যাবে, এই বছরে আপনি ফিনান্সিয়াল জায়গাটা বললেন, ফিনান্সিয়াল জায়গা ছোট ব্যবসায়ীদের খুবই অসুবিধা হবে, কিন্তু বড় যারা ব্যবসায়ী তারা আরো বড় হবে, গুটি কয়েক নিয়ে নি টেলিফোনটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? ম্যাম আমি কলকাতা থেকে বলছি।
কলকাতা অনেক বড়। হ্যাঁ তুমি কোথা থেকে বলছো? হ্যাঁ আমি কলকাতা কলেজ স্ট্রিট থেকে বলছি। এবারে নাম কি? আমার নাম মণিপুষ্প গাঙ্গুলি। বলো মণিপুষ্প, বাহ, কেউ এসেছিল? আসেনি ম্যাম, কিন্তু ওনার প্রোগ্রাম আমি রেগুলার দেখি। আচ্ছা চল, ঠিক আছে ঠিক আছে। জন্ম তারিখ বলো। আমার জন্ম তারিখ হচ্ছে 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি 1981। সময় দুপুর 1:05। দুপুর 1:05 কোথায়? কলকাতা মেডিকেল কলেজ। দুপুর 1:05, তুমি বললে 23 ফেব্রুয়ারি 1981 সাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 23 ফেব্রুয়ারি 1981 সাল। দেখো তোমার যা ছকের কন্ডিশন ভাই, প্রাপ্তি যোগ নিয়ে অসুবিধা চলবে, তুলা রাশির ছক তোমার, দুই হচ্ছে সময় এখন ভালো নয়, মতবিরোধ, অশান্তি, ঝামেলা, প্রাপ্তি যোগ, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমার থাকবে। মানে তোমার যা ছক বৃহস্পতি শনিকে কানেক্ট করছে, দেখো ছক টিভির পর্দায় ফেলছি, ছক টিভির পর্দায় ফেলছি আমি সেটা, তো তুমি দেখো এখানে দেখো বৃহস্পতি দেখো শনিকে দেখো কানেক্ট করছে, ঠিক আছে, যার এখানে দেখো শুক্র রবি মঙ্গল, রবি শুক্র দারিদ্র যোগ তৈরি হয়েছে যেটা আমি বলছিলাম, শুক্র এবং দুই হচ্ছে যে শত্রুতা, তোমার এনিমি প্রবলেম চকে মেন প্রবলেম থাকবে। তুলা রাশিকে অত্যন্ত ব্যালেন্স কম্বিনাই মানে কম্বিনেট রাশি মানা হয়, কেন দাড়িপাল্লার চিহ্ন সবসময় নিজেকে সিচুয়েশনের সাথে ব্যালেন্স করার চেষ্টা করে, কিন্তু এক্ষেত্রে ডিসব্যালেন্স হলে কী হয়, একটা পাল্লা যদি আমরা বাটকারা দিই জিনিস দিই তাহলে একটা উঠে যায়, মানে ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তোমার জীবনে প্রাপ্তি যোগের ব্যালেন্স সম্পূর্ণভাবে নষ্ট, শনি মঙ্গল দুটো কানেক্ট হয়ে গেছে, দুই হচ্ছে যে শনি মঙ্গলের সাথে যেটা মেন সমস্যা শুক্র রবি দারিদ্র যোগ, এই দারিদ্র যোগ কী, মামলা, হয়রানি, শত্রুতা, নিজের লোকের সাথে ডিস্টার্ব, এটা তোমার চলবে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আমার বাবার সম্পত্তি পাবো কি? পাবে না। আচ্ছা পাবে না মানে, পাবে না মানে শুনতে হবে একটু, আমি একটুখানি বড় করে না বললে বুঝবে না, পাবে না মানে তুমি আগামী 10-15 বছর পাবে না, মানে ওটা ঝুলবে এইবার। হ্যাঁ স্যার ঝুলছে অলরেডি। আচ্ছা কতদিন ঝুলছে বলো, 5-7 বছর 10 বছর? তারও বেশি হয়ে গেছে স্যার। আচ্ছা তাহলে বেশি হয়ে গেছে, তাহলে তোমার 81 ইন বর্ন রাইট নাও 41 তো, হ্যাঁ আগে 15-20 বছর তো লাগতেই পারে এখানে, মানে তার সেই অর্থে বলতে পাবে না তোমার। আমরা শুনবো, হ্যাঁ বলো, আপনি 81 ইন বর্ন তার ফ্যামিলির কথা বলতে পারতেন, ক্যারিয়ারের কথা বলতে পারতেন, না ওর মেন অশান্তি মামলা, ওর মেন অশান্তি শনি মঙ্গল যে কানেক্ট করছে, এবং না না আপনি রবি শুক্রের কথা বললেন, বলে বললেন যে এই দারিদ্র যোগে কিন্তু মামলা মোকদ্দমা হয়রানি হয়রানি, এবারে আপনি একটু বলুন। হ্যাঁ আমার চলছে, বাড়িতে আমার বাবা সম্পত্তিকে বঞ্চিত করার পুরোপুরি ব্যবস্থা আশা পরিকেরা করে ফেলেছেন, মানে পুরোপুরি মানে বাবার সম্পত্তি। তোমার বাবা বেঁচে আছে না মারা গেছে? আমার বাবা মারা গেছে। ইয়েস, আপনার বোনও পাচ্ছে না আপনিও পাচ্ছেন না? ওর মাই পাবে না, ওর মাই পাবে না, আমি কি বললাম, ওর বাবা আছে না মারা গেছে, মারা গেছে কথাটা কনসাসলি বলছি, যে বাবা মারা গেছে, তাহলে বাবা মারা গিয়ে কি মা আছে, তো মাও পাবে না, মাও পাবে না, মাও বঞ্চিত, দুই বোন তোমরা বঞ্চিত। হা করে দেখো 10-15 বছর চলছে, এরা এমন ভাবে মানে মাকসার জালের মতন তৈরি হয়েছে না, এ আগামী তোমার মা তো মরেই যাবে, পাবে না, তুমি মরে যাবে, আমি একথা বলছি না, 81 ইন বর্ন, তবে তুমিও মানে মানে বৃদ্ধা হয়ে যাবে, পাবে না। বলছি স্যার আমার শ্বশুর বাড়ি থেকেও কি বঞ্চিত হব এরকম ভাবে? সম্পত্তি পাবে না, তোমার বিষয় তোমার জীবনে বিষয় এই শ্বশুর বাড়িও কি আপনি ওই আশঙ্কা করছেন কেন? মঙ্গল কানেক্ট হয়েছে কোথায়, শনির ঘরে কানেক্ট হয়েছে, আর শনি কানেক্ট, ছকটা একবার ফেলি প্লিজ, ফেল একবার ছকটা, রবি শুক্র খারাপ নয়, রবি শুক্র লেট ফল দেয়, রবি শুক্র কোথায় কানেক্ট হয়েছে, শনির ঘরে কানেক্ট হয়েছে, রুমটা কার, শনির মঙ্গল, শনি মঙ্গলের ক্লাস, রবি শুক্র ক্লাস কুম্ভতে, এখানে দেখুন শনি বৃহস্পতির সাথে কানেক্ট হয়েছে, এই শনি যে বৃহস্পতির সাথে যে কানেক্ট হয়েছে, আর শনির ঘরে কুম্ভতে কানেক্ট হচ্ছে রবি শুক্র মঙ্গল, শনি মঙ্গলের ক্লাস, রবি শুক্রের ক্লাস,
এই ক্লাসটা কি করবে, কিছুই পাবে না। আপনি বলেন ওর বিষয়টা ওর বিষ, ওর বাপের বাড়ি থেকে বের হওয়ার সুযোগ, ওর মা মরে গেলে মরে যাবে, ওর বাবার জিনিস ভোগ করতে পারবে না। আর ওর 70 বছর বয়স হবে, মামলা চলবে, বফর সাহেব মামলা, রাজীব গান্ধী মরে গেছে কাজও চলছে, এরকম বহু বনেদি বাড়ির মামলা আছে, মানে ছোট ছেলে ছেলে বাবার সাথে কোর্টে যেত, এখন তার ছেলে তার সাথে কোর্টে যাচ্ছে, পাবে না ভাই তোমার। নামে আছে কাগজে, ভোগ হবে না, তোমার মায়ের ট্রিটমেন্টেও পয়সা লাগবে না, তোমার পয়সা তুমিও পাবে না, খাতা কলমে পড়ে থাকবে। কি অদ্ভুত সুভাষদা, আমি পুরো স্পেল বাউন্ড হয়ে গেলাম, এটা একদম অবাক কাণ্ড করা প্রেডিকশন, জাস্ট বলতেই হবে। মণিপুষ্প ফোন করেছিলেন কলেজ স্ট্রিট থেকে, 81 inborn 41 age, শরীরেও বলতে পারতেন, শারীরিক কথা না না, শারীরিক তো কোনো অসুবিধা নেই, এক্স্যাক্ট মানে আপনার একটা ফোর, মানে আপনার প্রেডিকশন হচ্ছে একটা ফোর, ঠিক যেখানে সেলাই প্রয়োজন ঠিক সেখানে সেলাইটা পড়বে, মানে অনেকটা জায়গা সেলাই করে যাচ্ছেন, সবটা কভার করে যাচ্ছেন, নট দ্যাট কেন সবটা কভার করবে। আর একটা জিনিস বলতে হতে পারে যে অনেকের ধারণা থাকবে, আমি জ্যোতিষের কাছে গেছি বা আমি জ্যোতিষীয় অনুষ্ঠানে ফোন করেছি, একজন মানুষ আমার ছক দেখে ডিটেইল বলবেন, গড় গড় করে বলবেন, না আমি জানি খুব, তারা সুভাষ শাস্ত্রীর কাছে কিন্তু এটা ডিমান্ড করবেন না একদম। তুমি এতদিন এইটাই তোমার অভিজ্ঞতা, এতদিন কাজ করছো আমার সাথে, তোমার আইডিয়া পরিষ্কার বলে দিচ্ছি, আমার কাছে কিন্তু আপনি লম্বা আলোচনার জন্য আসবেন না, আপনার মনে হতেই পারে টাকা চলে গেছে, এক্স্যাক্টলি আপনার কিন্তু মনে হবে আমার কাছ থেকে বেরিয়ে আপনার টাকা চলে গেছে, ঠিক জায়গায় আপনি আসেননি, কেননা না সুভাষ শাস্ত্রীর কাছে একদম বাস্তব কথা, যারা ভাবছেন যে আমি অনেকেই ভাবেন যে আমি জ্যোতিষের কাছে গেছি, আমি ফিস দিচ্ছি, উনি আমার অতীত থেকে আগামী ভবিষ্যতের মৃত্যুর আগে পর্যন্ত বাজে জায়গায় চলে এসেছেন, টাকা নষ্ট হয়ে গেছে, নিজেই বলছি পরিষ্কার। সুভাষ শাস্ত্রী অ্যাস্ট্রোলজিটা করেন তার নিজস্ব পন্থাতে, যে পন্থাতে যেখানে মানুষের প্রয়োজন ঠিক ততটুকুই, তার কারণ এই মেয়েটির যদি ওই জায়গাটা পেয়ে যায়, তার সম্পত্তির জায়গাটা ওইটাই দরকার, ওইটাই দরকার, তাহলে কিন্তু ওর আর অন্য কোনো কিছু নিয়ে মাথা ব্যথা কিছু দরকার নেই, কিছু কেন আপনি অন্য, ধরুন আপনাকে বলা হলো আপনার এই রোগ ভোগ হবে, এই শরীর এই এই বাড়িটা হলো না, ওইটা আপনার ছেলে এরকম হবে, আপনি হাজারটা সমস্যাটা গুলিয়ে ফেলবেন, কোন জায়গায় ফোরটা দিলে পরে আপনার ওই কাপড়টা আপনি ব্যবহার করতে পারবেন, তাই না? এইটাই তো করে, মানে অনেকগুলো সেকশন কভার করে, কেন জানেন অনেকগুলো সেকশন কেন কভার করা হয়, তার কারণ হচ্ছে যে কোনো না কোনো সেকশনে কোনো না কোনো জায়গায় আপনার লাগবে, আর অ্যালার্জি আছে বলবে, অ্যালার্জি সবারই হয়, চশমা মোবাইল দেখছে তো চোখে ছাপ পড়ছে সবার, মানে দিস নট এ প্রেডিকশন, আপনার কিন্তু চশমা লাগতে পারে, হয় বলবে লেগেছে, না আমার লাগতে পারে মানে লাগবে, মানে হয় লেগেছে মানে লাগবে, কেন মোবাইল ঘাটছেন, চশমা লাগবেই কম বেশি, চোখে চাপ পড়ছে, অ্যালার্জি যা দূষণ, তাতে ডাস্ট অ্যালার্জি কি স্কিন অ্যালার্জি সান অ্যালার্জি কি অ্যালার্জি হবে হতে পারে। এই প্রসঙ্গে না একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, হয়তো একটু মানে অফবিট হয়ে যাবে, হ্যাঁ অফবিট হবে, হ্যাঁ দেখবেন আমরা এখনও না ডাক্তারদের ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করি, ধন্বন্তরী দেখেছেন আমাকে দেখেই বলে দিল, আজকাল ডাক্তারের কাছে গেলে আপনি হার্টের রোগের হার্টের সমস্যা নিয়ে গেছেন, মেবি আপনার বাইপাস হয়েছে কি হয়নি, আপনার বুকে একটা চিনচিনে ব্যথা, কোলেস্ট্রলটা বেশি, ডাক্তার কিন্তু সব দেখতে পাচ্ছে, আপনার কোলেস্ট্রল বেশি, আপনি কোলেস্ট্রল ওষুধ খাচ্ছেন, আপনার একটা বুকে ব্যথা হয়, ডাক্তার তারপরেও আপনাকে অন্তত ব্লাড টেস্টের এতগুলো ফিরিস করিয়ে দেবে, ABCD আবার দরকার, কিন্তু যদি আপনি সঠিক মেডিসিনের ডাক্তারের কাছে যান, তিনি আপনার রেজাল্ট দেখে বলতে পারছেন আপনি এইটা খাচ্ছেন, এইটা খেতে হবে না, আপনি এই ওষুধটা খান, একটা খেলেই দেখবেন আপনি ভালো থাকবেন, ভালো ডাক্তার কিন্তু ঠিক ওইভাবেই ট্রিটমেন্টটা করে, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তো ওখানে দুটো জিনিস হয়, যদি তো সুভাষ শাস্ত্রীও কিন্তু ঠিক ওই ধন্বন্তরেরই কাজ করছে, কারণ দেখো আমার তো কাজ করতে করতে নিজস্ব একটা আইডিয়া তৈরি হয়েছে যে 17-18 লক্ষ মানুষ দেখেছি, আমি তো খুব ছোটবেলা থেকে কাজ করছি, বাবার দোকানে বসতাম সেই সময় নাড়াচাড়া করতাম, এক বন্ধু লাস্ট 15 বছর আপনার সাথে, আমি তো অনুষ্ঠান করছি তখন আপনার সাথে 20 বছরই বলতে গেলে 22 বছর 20 বছর অলমোস্ট অলমোস্ট 22 বছরে আপনার কেরিয়ার, আমি তার মধ্যে প্রায় 20 বছর টানা কাজ করছি, কিন্তু আমি একটা জিনিস ফিল করেছি সুভাষদা, লাস্ট 15 বছর আপনার ঠিকানা বলি না, না দরকার লাস্ট 15 বছর, মানে এটা কিন্তু ভাবতে হবে যে লাস্ট 15 বছর সুভাষ শাস্ত্রীর ঠিকানা বলার প্রয়োজন নেই, ফোন নাম্বার বলার প্রয়োজন নেই, অনলাইন চালু হয়েছে বলে অনলাইনটাকে বলি, যেহেতু অনলাইনটা এখনও সবাই সরগর নয় এবং অনলাইনে দেখুন আমি তো দীর্ঘদিন করিনি কোনোভাবে, তো অনলাইনে এই করোনার মধ্যে মানুষ যারা চাইছে বসে তাদের সাথে ভিডিও কলে এবং যেভাবে যদি যেভাবে চাইবেন আপনার সুবিধা অনুযায়ী অ্যাজ পার ইউর টাইম অনুযায়ী করা হচ্ছে, সেটা আপনাদের সুবিধার জন্যে,
মানে আমার কিছু আমার কি হলো না হলো ছেড়ে দিন, আমার যা ভগবান করেছে, আমি ছোটবেলায় খুব গরিব ঘরের ছেলে থেকে যা করেছে ভগবান অনেক করেছে, যোগ্যতার ঊর্ধ্বেই হয়তো করে ফেলেছে, কোনো পায়ের ধুলো থেকেই হয়তো করেছে, আমার যোগ্যতার থেকে আশীর্বাদ। এই যে আপনি আরো আরো ভগবান আপনাকে দেবেন কেন জানেন তো, আপনার জন্য করবেন, কারণ আপনি কৃতজ্ঞ। অবশ্যই কৃতজ্ঞ, মানে আপনি আমরা যখনই নিজেদেরকে সুপিরিয়র মনে করব, ঈশ্বর কিন্তু আমার উপর থেকে হাতটা সরিয়ে নেবে। আমি সুপিরিয়র নই, আপনি যে জায়গায় আমি এসেছি, আপনি এসেছেন, আপনি এসেছেন, এর পিছনে ঈশ্বর আছে। আমি কৃতজ্ঞ দীর্ঘদিন একটা চ্যানেলের সাথে কাজ করার জন্য, চ্যানেলের উপরও আমার কৃতজ্ঞতা আমি জারি করি সবসময়, যে সিটিভিএন চ্যানেল এই মাধ্যম আমাকে প্রচুর লোকের কাছে পৌঁছে দিয়েছে। এর আগে আমি সিটিভিএনে আসার আগেও আমার নাম ছিল, আনন্দবাজার পত্রিকার মাধ্যমে লোকে আমাকে জানতো বিভিন্ন সময়। আমি তো এখান থেকে জ্যোতিষী হইনি, এখান থেকে বসে নতুনভাবে লেকচার দেওয়া শুরু করিনি, তো টিভিতে লেকচার দিইনি, চেম্বারে বসে লেকচার দিতাম, কিন্তু সিটিভিএন এই একটা চ্যানেলের সাথে দীর্ঘ 22 বছরের যে কন্ট্যাক্ট, এটাও একটা ভাগ্যের আমার মনে হয়, এটাও একটা যোগসূত্র। মানে একটাই চ্যানেলে কাজ করছি, এতগুলো দিন কাজ করছি, ভেবে ভালো লাগে। টানা 22 বছর টিভির পর্দায় যেমন বসছেন, টানা 32 বছর চেম্বারও করছেন, চেম্বারও বন্ধ করেন না। আপনার মানে কিছু অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে সুভাষ শাস্ত্রী গেছেন গ্রহের ফেরে। সুভাষদা বলেন না শনি শনি শনির গল্প করেন, সুভাষদার মতো শনি নিয়ে এত আলোচনা কোনো জ্যোতিষী করেননি, কেন করেন না? শনির দুর্ভগুণী পুইয়েছেন। আমি জানি সুভাষদার এমন কঠিন সময়, বাড়িতে একটা ঘটনা ঘটেছে, অন্য কোনো মানুষ হলে আমি আপনি বাড়ি থেকে বেরোবো ভাবতেই পারবো না, সুভাষ দাই সেখানে প্রোগ্রাম করে গেছেন, দেড়টার সময় প্রোগ্রাম করে গেছি, দেড়টার সময় রেকর্ডিং প্রোগ্রাম করে গেছি, দুর্ভাগ্যবশত সেই অ্যাঙ্কারও আমি ছিলাম। মানে আমরা প্রোগ্রাম করেছি, বেরিয়ে গেছি, প্রোগ্রামে রেকর্ড হয়নি, আবার ব্যাক করেছি, আবার দেড়টায় শুরু করেছি, 2:45 শেষ করেছি, রাত্রি 2টোর সময় অনুষ্ঠান রেকর্ড করে গেছি। হ্যাঁ, মানে এইরকম সময় যেটা বলছিলাম যে মানুষের সাথে নিজেকে কানেক্ট করা, এটা আমি ভাগ্যবান, দীর্ঘদিন ভগবান আমাকে দিয়ে কাজ করাচ্ছে, আমি ভাগ্যবান। আমি ভাগ্যবান যে একটা চ্যানেল সিটিভিএন চ্যানেল, একটাই মাত্র চ্যানেল, আমি সেকেন্ড চ্যানেলে কোনোদিনও বসিনি, অনেক অফার আছে, এসেছে আছে যাই হোক, কিন্তু একটা চ্যানেলে দীর্ঘদিন কন্টিনিউ কাজ করা, এখানেও আমি কৃতজ্ঞ চ্যানেলের উপরে কৃতজ্ঞ, কেন চ্যানেল আমাকে সুযোগ দিয়েছে যে আপনি একই সময় কন্টিনিউ করুন আপনার অনুষ্ঠান, সেখানে আমার কৃতজ্ঞতা। এবং মানুষের সাথে এবং আমার যে দায়বদ্ধতা, একটা মানুষের চাকরি নেই আপনারা দেখলেন তো, আমি চিন্তা করছিলাম যে ও কিছু যে কোথাও আমি মেয়েটা বর্ধমানে পেয়েছিল, মানে এটা আমার কৃতিত্ব থেকে, আমার ভাই যে নিজের পড়াশোনা করা মনে রাখতে পারতাম না, সেই মেয়েটা বর্ধমানে মানে পেয়েছে নার্সিং, সেটা মনে পড়েছে, এটা ভগবানের উপর কৃতজ্ঞতা। এবং যখন মেয়েটা চাকরি করতো, মেয়েটা যখন এসেছিল বাবা মার সাথে, তখন বাবা কিন্তু চাকরি করতেন, এমন নয় যে তখন বাবার চাকরি ছিল না, তা নয়, চাকরি ছিল বলেই তো নার্সিং করতে পেরেছে। এখন কিন্তু সেই বাবার চাকরি নেই, এটা ছক দেখে সুভাষদা বলে দিলেন। আবার আরেকজন ফোন করলেন 81 ইনবার, একদম সরাসরি বিষয় তোমার কাছে বিষ, না তুমি এবারের বিষয় পাবে না তুমি ওবারের বিষয় পাবে, এইরকম স্ট্রেট প্রেডিকশন, মানে একদম স্ট্রেট বলে ছয় মারা। বলতে গেলে সময় কম লাগবে, হাতাতে গেলে সময় বেশি লাগবে। কেন সময় বেশি লাগবে? যে আমি সব সেকশন কভার করছি, কোনো না কোনো সেকশনে কিছু না কিছু মিলবে, আমি এতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আপনার ছকটা পড়বে আমার সামনে, আমি আপনাকে বলবো হবে কি হবে না, হলে কি হবে, সমস্যাই ভাই আমি পারবো না কি পারবো, এইটুকুনি আমার কাজ। সময় অল্প লাগে, দীর্ঘ অনুষ্ঠান করেছি এবং দীর্ঘ মানুষ দেখেছি, 400-300 লোকের রেগুলার মানুষ আমি দমদমে দেখেছি, 300 লোক পার ডে। হ্যাঁ, তো সেই অভিজ্ঞতা থেকে, হ্যাঁ, মানুষ ডাক্তারের কাছে যায় পার্টিকুলার রোগের জন্য, গল্প শুনতেও যায়, ডাক্তারের কাছে গিয়ে বলে না যে আমার ছোটবেলায় বলুন তো হাম হয়েছিল কিনা, সেখান থেকে ডাক্তার কিছু লোক আছে একটু করতে যায় একটু সময়, না না ডাক্তার বাবু হাম থেকে শুরু করেন না, ডাক্তার বাবু বলে দেন গলস্টোন নিয়ে এসেছেন, না আপনার হার্নিয়ার সমস্যা, কিংবা আপনার প্রেশার, না আপনার সুগার। তো সুভাষ শাস্ত্রীর কাছে মানুষ সমস্যা নিয়ে আসেন, সমস্যা থেকে বেরিয়ে আজীবন কাল ভালো থাকেন, এটাই সুভাষ শাস্ত্রী। প্রত্যেকের তো একটা ইউএসপি থাকে, ইউনিক সেলিং পয়েন্ট, সুভাষ শাস্ত্রীর ইউএসপি হচ্ছে সুভাষদা সঠিক জায়গায় হাতুড়ির বাড়িটা মারতে পারেন, সঠিক প্রেডিকশন সুভাষ শাস্ত্রী করতে পারেন। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষ শাস্ত্রীর এই জায়গাটাই পৌঁছে যাওয়া। আজকে এখানে শেষ করছি সুভাষিত জ্যোতি, আগামীকাল রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে নিয়ে হাজির থাকবো 6:35। ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।